নমস্কার, বটনেক্স কিচেন কু আপন মানংকু বহুত বহুত স্বাগত। আজি বনেবা স্পেশাল চণা ডালির চটনি। এই চটনি কু আপন দোসা, বরা, ইডলি কিংবা উপমা সহিত খাই পারিবে। আশা করুছি আজির এই রেসিপিটি আপন মানংকু নিহাতি পছন্দ আসিব। চালন্তু স্টার্ট করিবা আজির রেসিপি। চণা ডালি বা বুট ডালির চটনি বনেবা পাই প্রথমে মু এইঠি নেইছি 3/4 কাপ বুট ডালি। এবে কড়াই গরম করি সেথিরে বুট ডালি কু দবা। 2-3 মিনিট ইয়াকু লো ফ্লেমরে ভাজিবা। দেখন্তু চণা ডালির কলর চেঞ্জ হয়ে আসলানি। এবে গ্যাস অফ করি চণা ডালি কু গোটে বাউল কু দেই দবা। এবে সেথিরে পানি দেই 10-15 মিনিট পর্যন্ত বতুরিবাকু ছাড়ি দবা। 15 মিনিট পরে দেখন্তু ডালি আমার বতুরি যাইছি। এবে গোটে গ্রাইন্ডিং জার নবা, আউ সেথিরে ডালি কু পানিরু ছাণিকি দবা। তাপরে এথিরে কিছু কোরা নড়িয়া দবা। আপন চাহিলে এঠি নড়িয়া কু কাটিকি মধ্য নেই পারিবে। তাপরে কিছু ধনিয়া পত্র দবা, 2টি কঞ্চা লঙ্কা, আউ অল্প লুণ দবা। তাপরে এথিরে অধা কপ দহি আড করিবা। দহি টিকে খট্টা হইতিলে চটনির টেস্ট ভল আসিব। এবে এসবু কু প্লেন করি গ্রাইন্ড করে নবা। দেখন্তু এইঠি আমার পেস্টটা বনি যাইছি। যদি আপনার এই পেস্টটা বেশি বহলিয়া লাগে তাহলে আপন আপনার হিসাবে এথিরে পানি আড করি পারিবে। এই চটনি কু মু বিনা পিয়াজ আর রসুন রে বানাইছি। আপন চাইলে এথিরে গ্রাইন্ড করিবা টাইম রে কিছি রসুন আর অদা মধ্য আড করি পারিবে। চটনির টেস্ট ভালো আসিব। এবে এই চটনি কু গোটে বাউল কু দেই দবা। চটনি পাই তড়কা বানাইবা। কড়াইরে গোটে চামচ তেল গরম করি সেথিরে আড করিবা অধা ছোট চামচ সরিষ, অধা ছোট চামচ জিরা, শুখিলা লঙ্কা আউ কিছু ভৃষঙ্গ পত্র। এসব ফুটি যাওয়া পরে গ্যাস অফ করে দেবা। আউ এই তড়কা কু চটনি উপরে দেই দেবা। ভালো ভাবে গোলাই নেবা। দেখন্তু বর্তমানে এইটি রেডি হয়ে যাইছি চণা ডালির চটনি। আপন মানে নিহাতি এই চটনি কু বনান্তু, বহুত বঢ়িয়া লাগিব। আজি পাই রহুছি, পুনি আসিবি আউ গোটে নূয়া রেসিপি সহিত। ধন্যবাদ।